দাজ্জাল দুনিয়ায় চলে এসেছে নবীজির সময়ে দাজ্জাল ছিল দাজ্জালের আত্মপ্রকাশ হয় নাই দাজ্জালকে আল্লাহ শিকলবন্দী করে রেখেছেন আল্লাহু আকবার দাজ্জালের 12টা পরিচয় বলছি শুনেন নাম্বার 1 এক নাম্বার দাজ্জাল জিন জাতি থেকে আসবে না জিন ভূত কেউ হবে না মানুষের মধ্য থেকে মানুষের আকৃতির হবে দাজ্জাল তাহলে এক নম্বরে আমরা জানলাম দাজ্জালের আকৃতি হবে কার মতো আরো জোরে বলেন তবে সাধারণ মানুষের মতো না তার মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো এবার শুনেন নাম্বার 2 দুই নাম্বার আল্লাহর নবী বলেছেন আলা সাবধান হও উম্মত ইন্নাল মাসীহা দাজ্জালু আওয়ারুল আইন দাজ্জালের একটা চোখ হবে কানা দাজ্জালের একটা চোখ হবে অন্ধ এই কানা দাজ্জাল এসে দুনিয়ায় বলবে সে রব আল্লাহর নবী বলেছেন দাজ্জালের ফিতনায় পড়ো না কারণ জেনে রেখো তোমাদের রব অন্ধ নন আমাদের রব মানবীয় সকল গুনাহ এবং দোষ ত্রুটির ঊর্ধ্বে আমাদের রব হচ্ছেন এত সুন্দর কত সুন্দর আমরা কেউ জানি কি সুন্দর আসমান কি সুন্দর জমিন কি সুন্দর মানুষ সবকিছুকে এত সুন্দর করে যিনি সাজিয়েছেন যিনি তিনি কে এজন্য কবি লিখেছেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ তাহলে দাজ্জালের দুই নাম্বার পরিচয় জানলাম দাজ্জাল হবে কানা দাজ্জাল হবে অন্ধ নাম্বার 3 নবীজি বলেছেন ইন্নাহু শাব্বুন কতাত দাজ্জাল হবে একজন যুবক বিরাট দানব আকৃতির একজন যুবক হবে নাম্বার 4 দাজ্জালের 4 নাম্বার পরিচয় নবীজি দিয়েছেন আন্নাহু আহমার তার গায়ের চামড়া হবে লাল অন্য রেওয়ায়েতে এসেছে শুভ্র সাদা চামড়ার অধিকারী হবে নাম্বার 5 নাম্বার হচ্ছে আন্নাহু জাদুশার মাথার চুল হবে অস্বাভাবিক রকমের কোকড়ানো কোকড়া চুল বুঝেন তো আপনারা তার চুল হবে আল্লাহর নবী বলেছেন জাদুশার অস্বাভাবিক কোকড়ানো চুল হবে নাম্বার 6 6 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফির দুই রকমের রেওয়ায়াত আছে দাজ্জালের কপালের মধ্যে আরবি তিনটা অক্ষর লেখা থাকবে কাফ ফা রা সবাই বলেন কাফ ফা রা কোন কোন হাদিসে এসেছে কাফ ফা রা এই তিনটা অক্ষর থাকবে কোন কোন হাদিসে এসেছে সরাসরি কাফের লেখা থাকবে আল্লাহর হাবিব বলেছেন যারা খাঁটি ইমানদাররা পড়ালেখা জানুক আর না জানুক তখন তারা ওই কাফের শব্দ পড়তে পারবে এখন সাধারণভাবে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে হুজুর যারা পড়ালেখা জানে তারা না হয় পড়তে পারবে কিন্তু অশিক্ষিত মানুষ এটা পড়বে কেমনে কারণ ইমানের নূর থাকার কারণে ওই ইমানদারদের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি কিন্তু মুশরিক যারা মুনাফিক যারা বেঈমান যারা পড়ালেখা জানলেও দাজ্জালের এই কাফির লেখাটা পড়তে পারবে না ধোকায় পড়ে যাবে কারণ তাদের অন্তরের মধ্যে ইমানের নূর নাই অন্তরটা হলো শিরক আর নিফাক দিয়ে পরিপূর্ণ এই জন্য দাজ্জালের কপালে লেখা কাফির তারা পড়তে পারবে তাহলে আমরা দাজ্জালের 6 নাম্বার বৈশিষ্ট্য জানলাম দাজ্জালের কপালে লেখা থাকবে আরো জোরে আরো জোরে নাম্বার 7 7 নাম্বার নবীজি বলেছেন ইন্না মাসীহাদ দাজ্জাল রাজুলুন কসীর আফহাজ আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে অত্যন্ত বেটে চাটগাঁয়া ভাষায় আপনারা আঞ্চলিক ভাষায় বেটে মানুষকে কি বলে আমরা সিলেট কই বাটি সিলেট আমরা কি বলি বাটি আপনারা কি বলেন মিল আছে তো আপনাদের সাথে ওই বাচ্চা আর বাটি একই কথা তবে এতটুকু নবীজি বলে শেষ করেন নাই নবীজি বলেছেন দাজ্জাল হবে আফহাজ আফহাজ ইয়ানি আফহাজ হচ্ছে হুয়াল্লাযী ইযা মাশা বাআদা বাইনা রিজহে বাইনা রিজলাইহি কাল মুখতাইন নবীজি বলেছেন খতনা করার পরে খতনা বুঝেন তো আপনারা খতনা করার পরে ছেলেরা কিভাবে হাঁটে দেখছেন আপনারা দুই পা আপনারা আঞ্চলিক ভাষাটাকে কি বলে দাজ্জাল এরকম সেগাইয়া সেগাইয়া হাঁটবে এই বর্ণনা 1500 বছর আগে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
এই যে দেখেন সভাপতি সাহেব যুবকরা হাঁটতেছে দাজ্জালকে অনুসরণ করে অনেক যুবককে রাস্তায় দেখা যায় এরকম দুই পা ছড়ায়া ছড়ায়া হাঁটে আসে না নাই খবরদার আমার ভাইয়েরা দুনিয়ায় কেমনে চলবেন আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহ বলেছেন নম্রভাবে বিচরণ করো ভদ্র ভাবে চলো দুনিয়াতে সুন্দর ভাবে চলো অহংকারের বসে চলাফেরা করো না দুই পা দুই দিকে ছড়ায়া হেঁটো না আল্লাহ তাআলা কি সুন্দর শিখালেন দুনিয়াতে হাঁটো নম্র ভাবে মুমিনের মতো একজন মুমিন সব সময় উত্তম স্বভাব নিজের মধ্যে প্র্যাকটিস করবে এজন্য আমার যুবক তরুণ যারা আছেন যুবক ভাইদেরকে বলবো রাস্তাঘাটে আমরা ভদ্র ছেলের মতো হাঁটবো ইনশাআল্লাহ অনেক ছেলে আছে রাস্তার মধ্যে হাঁটে আর শীষ বাজায় ইতরের মতো মেয়েদেরকে ডিস্টার্ব করে রাস্তার মধ্যে হাফ প্যান্ট পরে হাঁটে এরকম যুবক আছে না নাই যারা হাফ প্যান্ট পরে হাঁটে এরা হলো দাজ্জালের অনুসারী কারণ নবীজির অনুসারী কোনো উম্মত হাফ প্যান্ট পরে রাস্তায় কখনো হাঁটতে পারে না কারণ নবীজির উম্মত যে সেতো তার পায়ের নিচে হাঁটুর নিচে তার কাপড় নেবে সতর ঢাকবে সতর ঢাকা হলো নফল সতর ঢাকা হলো আরো জোরে বলেন ফরজ এই সতরটা ঢাকতে হবে তার পাশাপাশি আবার সতর ঢাকতে গিয়া কাপড় নামাতে 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 টাকনোর নিচে নামানো যাবে না কিছু কিছু ছেলে আছে তারা দেখা যায় প্যান্ট নামাতে নামাতে তাদের ক্যাটস জুতার নিচে নামায়া দেয় এই রকম আছে না নাই খবরদার আমার ভাইয়েরা টাকনোর নিচে কাপড় পরিধান করা হলো হারাম টাকনোর নিচে কাপড় পরিধান করা হলো না আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না তার দিকে আল্লাহ তাকাবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না আল্লাহর নবী মোট চারটা কথা বললেন যুবক তরুণ ভাইয়েরা মন দিয়ে কথাগুলো শুনেন আল্লাহর নবী বলেছেন ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না তাকে আল্লাহ জাহান্নাম থেকে রেহাইও দিবেন না সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আপনি কার কথা বলছেন নবীজি বললেন আমার যে উম্মত টাকনোর নিচে কাপড় ঝোলাইয়া হাঁটে আমরা আল্লাহর নবীর শাফায়াত চাই কি চাই না এই জন্য যুবক ভাইয়েরা টাকনোর উপরে লুঙ্গি আর প্যান্ট পরো কই হুজুর আনস্মার্ট যদি লাগে দেশে বিদেশে ঘুরলাম আমরা তো হুজুর আমাদের জুব্বা হচ্ছে টাকনোর উপরে পায়জামাও টাকনোর উপরে কেউ কোনোদিন বলে নাই আনস্মার্ট লাগছে বরং নবীজির সুন্নত যারা মানে তারাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে স্মার্ট ঠিক কিনা সুতরাং যুবক ভাইদেরকে বলবো আল্লাহর রসুলকে ভালোবাসো আল্লাহর রসুলকে অনুসরণ করো নবীজিকে অনুসরণ করা ভালোবাসার মধ্যেই আল্লাহর রহমত আছে আল্লাহর জান্নাত আছে না নাই এজন্য আমার জাতীয় কবি কত সুন্দর লিখেছেন আল্লাহকে পেতে চাও কি সুন্দর লিখেছেন আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে আল্লাহ আকবার অনুসরণ করব একজনকে তিনি হচ্ছেন আমাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন জায়গায় ছিলাম মনে আছে তো দাজ্জাল কিভাবে জানি হাঁটবে ওই আপনারা যা কোন আপনাদের ভাষায় কোনো অসুবিধা খুব সুন্দর আপনাদের ভাষা বাংলা ভাষা এই চট্টগ্রামে এসে আহত না নিহত আপনারা যেটা বলেন অসুবিধা নেই নাম্বার এইট দাজ্জালের আট নাম্বার পরিচয় হলো আল্লাহর নবী বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল লা ইউলাদু লাহু দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না দাজ্জাল হবে নির্বংশ তার কোনো সন্তানাদি দুনিয়ায় থাকবে না নাম্বার নাইন নয় নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে দানব আকৃতির বিশাল এক মানব আমাদের মতো ছোটখাটো হবে না বেটে হলেও শরীরটা হবে অস্বাভাবিক দেখতে একটু দানব দানব লাগবে নাম্বার টেন দশ নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন দাজ্জাল হবে একটু বক্র যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি গাউরা ঘাড় তেরা দাজ্জাল হবে এরকম গাউরা আর ঘাড় তেরা
নাম্বার 11 11 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন আজলাল জাবহা দাজ্জালের এই ললাট এই কপাল এটা হবে অস্বাভাবিক প্রশস্ত নাম্বার 12 12 এবং সর্বশেষ হলো আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের কাঁধ এবং গলা এটা হবে অস্বাভাবিক রকমের প্রশস্ত চওড়া এই হচ্ছে দাজ্জালের 12টা পরিচয় এবার প্রশ্ন হলো হুজুর দাজ্জাল এখন কোথায় সে কি জন্মগ্রহণ করেছে দাজ্জাল আল্লাহর নবীর জামানায় ছিল দাজ্জাল এই যে পিছনেরা তাকান তাকান কথা শুনে রাখুন দাজ্জাল দুনিয়ায় চলে এসেছে নবীজির সময়ে দাজ্জাল ছিল দাজ্জালের আত্মপ্রকাশ হয় নাই দাজ্জালকে আল্লাহ শিকলবন্দি করে রেখেছেন আল্লাহু আকবার দলিল কি একটা হাদিস একটা ঘটনা শোনাবো সবার মনোযোগ আছে তো এই হাদিসের বর্ণনাকারী একজন মহিলা সাহাবী তার নাম হচ্ছে ফাতিমাতু বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন ফজরের আজান হয়ে গেল ফজরের আজানের ধ্বনিতে আমার ঘুম ভাঙলো আমি ওযু করলাম ওযু করে আমি আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আদায়ের জন্য নবীজির মসজিদে গেলাম সুবহানাল্লাহ মসজিদে নববীতে আমি নবীজির ইমামতিতে নামাজ আদায়ের জন্য গেলাম পুরুষদের কাতারের পরে হচ্ছে নারীদের কাতার আর নারীদের কাতারে সামনের কাতারেই আমি সেদিন নামাজে দাঁড়ালাম আল্লাহর নবী নামাজের ইমামতি করলেন সালাম ফিরাইয়া বললেন কে উঠবা না তোমাদের সাথে কথা আছে আল্লাহর নবী সবাইকে বসাইয়া দিলেন আল্লাহর নবী এবার মিম্বরে আরোহণ করলেন মিম্বরে আরোহণ করে সবার উদ্দেশ্যে বললেন সাহাবীরা শোনো শোনো তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল তামিমদারি আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে আর তামিমদারি আমাকে এমন একটা ঘটনা শুনিয়েছে যেই ঘটনা আমি যা তোমাদেরকে বলবো তার সাথে প্রায় সাদৃশ্যপূর্ণ এই জন্য সেই ঘটনাটি আমি তোমাদেরকে শোনায়া তোমাদেরকে আমি সতর্ক করতে চাই আপনাদের মনোযোগ আসে না চলে গেছে নবীজি বললেন তামিমদারি ইসলাম গ্রহণ করেছে আমাকে সে বলেছে লাখাম এবং জুজাম গোত্রের 30 জনের সাথে সে নৌ ভ্রমণে গিয়েছে তারা 30 জন যখন নৌ ভ্রমণে গিয়েছে তারা একটি জাহাজে আরোহণ করলো বর্তমান জামানায় জাহাজগুলোতে ইঞ্জিন আছে কিন্তু সেই জামানায় জাহাজে কোনো ইঞ্জিন ছিল না পাল বেঁধে দেওয়া হতো পাল বুঝেন তো আপনারা এরপরে বাতাস আসলে পাল থাকার কারণে জাহাজ চলতে থাকতো তারা যখন পাল বেঁধে দিলেন তখন জাহাজ চলা আরম্ভ করলো কিছু দূর যেতে না যেতেই তারা সামুদ্রিক ঝড় সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেলেন সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে সাগরের উত্তাল তরঙ্গমালায় তাদের জাহাজ হেলে দুলে এই দুর্যোগে তারা এক মাস ব্যাপী সাগরের মধ্যে হারিয়ে গেলেন এক মাস পরে একটা অচিন দ্বীপে তারা অবতরণ করলেন এক মাস পরে সাগরের এক অচিন দ্বীপে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে তাদের জাহাজ গিয়ে সেখানে অবতরণ করলো তারা ওই অচিন দ্বীপে নামলেন নামার পরে তারা হাঁটতে লাগলেন কিছু দূর যেতে না যেতেই একটা ভয়ঙ্কর রকমের প্রাণী তারা দেখলেন ওই প্রাণীর এত বেশি লোম ছিল লোম দিয়ে তার পুরো শরীর ঢাকা থাকার কারণে কোনটা তার শরীরের সামনের ভাগ কোনটা তার পিছনের ভাগ সেটা বোঝা যাচ্ছিল না তারা ভয় পেয়ে গিয়েছিল জিজ্ঞেস করলো মান আন্তা তুমি কে সে তখন বলল আনাল জাসাসা আমি হচ্ছি গুপ্তচর গুয়েন্দা তারা জিজ্ঞেস করলেন তুমি কার গুয়েন্দা সে তখন বলল আমি কার গুয়েন্দা কিছুক্ষণ পর টের পাবা সামনে আগাও আগানোর পরে একটা ঘর দেখবা ওই ঘরের মধ্যে ঢুকো তারপরে আমি কার গুয়েন্দা সেটা ভালোভাবেই তোমরা টের পাবা তারা এবার সামনে আগাতে লাগলেন যেতে 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 ওই ঘরের মধ্যে তারা ঢুকলেন ঘরের মধ্যে ঢুকার পরে দেখলেন এক বিরাট দানব আকৃতির লোক তার হাত এই হাত থেকে একেবারে কাঁধ পর্যন্ত দুইটা হাত শিকল দিয়ে বাঁধা জিঞ্জির দিয়ে বাঁধা পাও জিঞ্জির দিয়ে বাঁধা একটা চোখ কানা চুলগুলো কোঁকড়ানো ললাট অনেক প্রশস্ত বিরাট দানব আকৃতির এই মানুষ তাকে দেখে তারা ভয় পেয়ে গেলেন বললেন আপনি এখানে কি আর আপনাকে এত ভয়ঙ্কর লাগছে কেন তারা কিছুটা ভয় পেয়ে গেলেন তারা যখন বললেন আপনি কে ওই বিরাট দানব আকৃতির লোকটা বলল আমি কে আমার পরিচয় তোমরা পরে জানবা
আগে তোমরা বলো তোমরা কারা এখানে কিভাবে আসলে তারা তখন বললেন আমরা হচ্ছে আরবের লোক নৌ ভ্রমণে বের হয়ে আমরা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে এক মাস ব্যাপী সাগরে আমরা হারিয়ে গিয়েছিলাম এরপরে আজ এক মাস পরেই ওচিন দ্বীপে আমাদের জাহাজ এসে নোঙ্গর করেছে অবতরণ করেছি এখানে আমরা একজনকে পেলাম সে বলল সে নাকি জাসাসা সে বলেছে আপনার এখানে আসার জন্য এসেছি এই হলো আমাদের পরিচয় এবার বলেন আপনি কে সে বলল আমার পরিচয় আরো পরে দিব তোমরা আগে আমাকে তিনটা প্রশ্নের জবাব দাও জুরে বলেন কয়টা তিনটা যুবক ভাইরা ঘুমায়া যায়েন না ভালো করে শুনেন সে বলল আমার পরিচয় দিব পরে আমার তিনটা প্রশ্নের উত্তর দাও তোমরা আগে তারা বললেন ঠিক আছে এবার ওই বিরাট দানব আকৃতির লোক তাদেরকে জিজ্ঞেস করলো আমাকে বাইসানের খবর দাও তারা জিজ্ঞেস করলেন বাইসান তো বিরাট একটা শহর বাইসান শহরের কোন খবর তুমি জানতে চাও সে বলল বাইসানের খেজুর বাগানের খবর আমাকে বলো বাইসানের খেজুর বাগানে এখনো কি খেজুর গাছে খেজুর আসে নাকি গাছগুলো মারা গিয়েছে তারা বললেন বাইসানের খেজুর বাগানের গাছগুলোতে এখনো খেজুর আসে সে বলল ঠিক আছে দ্বিতীয় প্রশ্নের জবাব দাও তাবারিয়া উপসাগরের খবর আমাকে বলো তারা বলল তাবারিয়া উপসাগরের কোন খবর তুমি জানতে চাও সে বলল তাবারিয়া উপসাগরে পানি আছে নাকি পানি শুকায়া গেছে তারা বললেন তাবারিয়া উপসাগরে এখনো প্রচুর পরিমাণ পানি আছে সে বলল ঠিক আছে বুঝলাম তিন নম্বর প্রশ্নের জবাব আমাকে দাও জুগারের কূপের কি খবর জুগারের ঝর্ণারে কি খবর জুগার হচ্ছে লূত আলাইহিস সালামের মেয়ের নাম যেখানে তাকে দাফন করা হয়েছে ওই জায়গাতে একটা ঝর্ণা ছিল এই জন্য ওই ঝর্ণার নাম হয়েছে জুগারের ঝর্ণা সে বলল জুগারের ঝর্ণার খবর বলো তারা বললেন কোন খবর তুমি জানতে চাও সে বলল জুগারের ঝর্ণায় কি পানি এখনো আছে নাকি পানি শুকিয়ে গিয়েছে তারা বললেন জুগারের ঝর্ণা এখনো পানি আছে সে বলল জুগারের ঝর্ণার পানি দিয়ে মানুষ কি এখনো চাষাবাদ করে নাকি তারা বললেন হ্যাঁ জুগারের ঝর্ণা দিয়ে মানুষ এখনো জুগারের ঝর্ণার পানি দিয়ে মানুষ এখনো চাষাবাদ করে এই তিনটা প্রশ্ন অবশ্যই আজকে আপনাদেরকে মুখস্থ করতে হবে প্রশ্ন করেছে মোট কয়টা দেখি কার মনে আছে এক নম্বর প্রশ্ন করেছে কি সম্পর্কে হ্যাঁ বাইসানের কি সম্পর্কে বাইসানের খেজুর বাগান বাইসানের মাশাআল্লাহ তাদের মনোযোগ আছে দুই নম্বর প্রশ্ন করেছে কোন উপসাগর সম্পর্কে তাবারিয়া তাবারিয়া বলেন কোন উপসাগর তিন নম্বর কোন কূপ জুগারের কূপ জুগারের ঝর্ণা জুগারের প্রশ্ন করেছে তারাও জবাব দিয়েছে এবার তারা বলল আপনি আমাদের প্রশ্নের উত্তরটা দেন তারা বলল শোনো প্রশ্নের উত্তর আরো পড়ে দিচ্ছি আমার পরিচয় দিচ্ছি আরো পড়ে আচ্ছা তোমরা যে আরবের লোক আরবে যে একজন নবী আসার কথা তিনি কি এসেছেন কয় হ্যাঁ এসেছেন কয় তার বর্তমান অবস্থান কোথায় তারা বললেন তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন সে জিজ্ঞেস করল তিনি কি তার স্বজাতির সাথে কোনো যুদ্ধে অবতীর্ণ হয়েছেন নাকি তারা বললেন হ্যাঁ ইতিমধ্যে বদর হয়েছে সে বলল যুদ্ধের ফলাফল কি তখন তারা বললেন যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন সে বলল হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা তাকে যারা অনুসরণ করবে তারা মঙ্গলের মধ্যে থাকবে কল্যাণে থাকবে তারা বললেন এতক্ষণ ধরে আমাদের কাছে প্রশ্নই করছে এবার তোমার পরিচয় দাও যা যা জানতে চেয়েছো সব বলেছি এবার সে বলল আনা মাসিহুদ্দাজ্জাল আমি হচ্ছি মাসিহুদ্দাজ্জাল তখন তারা বললেন তো তুমি এখানে কি করো সে বলল আল্লাহ আমাকে এই সাগরের মাঝখানের চীন এক দ্বীপে বন্দী করে রেখেছেন এখানের মধ্যে কোনো জাহাজ আসতে পারে না এই জায়গার উপর দিয়ে কখনো কোনো বাহন কখনো এই জায়গার উপর দিয়ে যেতে পারবে যারা বিদেশ সফর করেছেন তারা জানেন বিমান যখন মহাসাগরের উপরে দিয়ে যায় বিমানেরও কিন্তু নির্দিষ্ট একটা রুট আছে যারা বিমান সফর করেছেন তারা জানেন আপনি আটলান্টিকের উপরে বিমান নিয়ে যেদিকে ইচ্ছা ওইদিকে যাইতে পারবেন না কারণ সাগরের মধ্যে এমনও কিছু জায়গা আছে যেখানের মধ্যে বিমান গেলে পরে সঙ্গে সঙ্গে পড়ে যাবে আবার এই যে জাহাজ চলাচল হয় পৃথিবীর 90% ব্যবসা বাণিজ্য হয় নৌপথে এই যে চট্টগ্রাম পোর্ট চট্টগ্রাম এই যে বন্দরের মধ্যে বিদেশি অনেক জাহাজ আসে
সুইচ খাল দিয়ে জাহাজগুলো যাতায়াত করে গুগলে সার্চ করে দেখবেন আপনারা জাহাজগুলো চলাচলের জন্য নির্দিষ্ট রুট আছে যে কোন মহাসাগরের মাঝখান দিয়ে আপনি চলে যাইতে পারবেন কারণ মহাসাগরে এমন এমন জায়গা আছে জাহাজ গেলে জাহাজ শুদ্ধ নিখুঁজ হয়ে যায় মহাসাগরে এমন কিছু জায়গা আছে সেখান দিয়ে উড়োজাহাজ গেলে উড়োজাহাজ নিখুঁজ হয়ে যায় আজ পর্যন্ত পৃথিবীতে শত শত উড়োজাহাজ শত শত জাহাজ সাগরে নিখুঁজ হয়ে গিয়েছে এখনো তার কোনো খবর পাওয়া যায় তারা বললেন তুমি কে এসে বলল আনা মাসিহুদ দাজ্জাল আমি মাসিহুদ দাজ্জাল তারা বললেন তুমি এখানে করো কি সে তখন বলল এখানে তো কোনো মানুষ আসতে পারে না তোমরা কেন এসেছো এটা আমি জানি না হয়তো তোমাদের রব তিনি কোনো হিকমত করে এখানে পাঠিয়েছেন তবে এখানে কেউ আসার সুযোগ পায় না আমি মাসিহুদ দাজ্জাল তারা বললেন তো তোমার হাত আর পা এই রকম বাঁধা কেন শিকলবন্দি কেন সে তখন বলল আমাকে এভাবে বন্দি করে রাখা হয়েছে আমি একটা সময় অচিরেই আত্মপ্রকাশ করব তারা জিজ্ঞেস করলেন কোন সময় তুমি দুনিয়াতে আত্মপ্রকাশ করবে সে তখন বলল আমি এমন সময় আত্মপ্রকাশ করব সারা দুনিয়ার সব জায়গায় ফেতনা ছড়ায়া ছড়ায়া ইমানদারদের ইমান কেড়ে নিব তারা বললেন তুমি কোন বছর আসবা দুনিয়ায় কখন আত্মপ্রকাশ হবা সে তখন বলল একটু আগেই জবাব দিয়েছি শোনো না আমি দুনিয়াতে আসার তিনটা আলামত তিনটা প্রশ্ন করেই আমি বলে দিয়েছি তারা বললেন আবার বুঝাইয়া দাও দাজ্জাল বলল তোমরা যে বলেছো বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে ফল আসে অচিরে একটা সময় আসবে ওই বাইসানের খেজুর গাছের খেজুর বাগানের খেজুর গাছে যখন কোনো খেজুর আসবে না বাইসানের খেজুর বাগানের যখন সবগুলো খেজুর গাছ মরে যাবে তখন আমি দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করে ফিতনা ছড়াবো কয় নম্বর আলামত এই যুবক ভাইরা কথা বলেন কয় নম্বর গুগলে যান সার্চ করেন বাইসানের খেজুর বাগানে বাইসানের মূল বাগানের মূল খেজুর গাছ একটাও নাই এবং বাইসানকে বলছিলাম না আজকের ওয়াজ নিয়ে যাব ইসরায়েলে আপনারা কি ঘুমায় গেছেন নাকি বাইসান ছিল ফিলিস্তিনের অঞ্চল ইসরায়েলের অসভ্য ইহুদিরা তাদের নেতা দাজ্জালকে তারা রিসিভ করার জন্য ওয়েলকাম করার জন্য বাইসানকে দখল করে নিয়েছে এবং বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ মরে গিয়েছে মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে তারা লাগিয়েছে আমার কথার সত্যতা জানতে হলে গুগল দেখেন ইউটিউব দেখেন উইকিপিডিয়াতে তথ্য তালাশ করে দেখেন ইহুদিরা ইসরায়েলের ইহুদিরা বাইসানের খেজুর বাগান দখল করেছে ওই খেজুর বাগানে মূল কোন খেজুর গাছ কোন দেশ থেকে এনেছে জোরে বলেন কোন দেশ থেকে আজকে ওয়াজ শুনে বাড়িতে গিয়ে এগুলো মিলাইয়েন যে হুজুর যেগুলো বলেছে এগুলো আন্দাজে বলে গেল নাকি ঠিকঠাক কথা বলে গেছে মিলাবেন সে বলল বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ যখন শেষ হয়ে যাবে তখন আমার আত্মপ্রকাশ হবে দুই নম্বরে বলেছিলাম তাবারিয়া উপসাগর এই তাবারিয়া উপসাগরে তোমরা বলেছো এখনো পানি আছে কিন্তু অচিরেই তাবারিয়া উপসাগরের সব পানি শুকায়া যাবে যখন তাবারিয়া উপসাগরের পানি শুকায়া যাবে তখন আমি আত্মপ্রকাশ করব এবার যুবক ভাইয়েরা শোনেন এই তাবারিয়া উপসাগরকেও ইহুদিরা দখল করে ফেলেছে গুগলে লিখবেন সি অফ গ্যালিলি সি অফ গ্যালিলি দখল করে ফেলেছে এবং এক ফুটা পানি তারা ফিলিস্তিনিদেরকে দেয় না পানিও আগের মতো নাই শুকায়া যাচ্ছে তার মানে দাজ্জাল আসার সময় আরো অনেক দূরে কথা বলেন না কেন তিন নম্বর দাজ্জাল বলেছে জুগারের কূপের কি অবস্থা তারা বলেছিলেন জুগারের কূপে এখনো পানি আছে দাজ্জাল বলেছে অচিরেই জুগারের কূপের সব পানি শুকায় যাবে জুগারের ঝর্ণায় কোনো পানি থাকবে না জুগারের ঝর্ণায় যখন কোনো পানি থাকবে না তখন আমি চলে আসব এই জুগার নামক ঝর্ণা যেখানে আছে সেইটাও কিন্তু ইসরায়েলের অসভ্য ইহুদিরা দখল করে এবং ওই ঝর্ণার মধ্যে এখন এক ফুটা পানি আর তাহলে বলেন তো দাজ্জাল কি দাজ্জাল আত্মপ্রকাশের সময় কি আর দেরি আছে নাকি আর ইহুদিরা কি চালা ইহুদিরা তিনোটা জায়গা ইতিমধ্যে দখল করে ফেলেছে আমাদের ইমাম হবেন কে আরো জোরে ইমাম ইহুদিদের ইমাম হবেন এজন্য তারা তাদের ইমামকে রিসিভ করার জন্য সব প্রস্তুতি শায়দ বাইসান দখল করেছে তাবারিয়া দখল করেছে তারা
যুগান দখল করে ফেলেছে আমাদের যুবকরা এগুলো জানেও না তারা ওই সব জায়গা দখল করে তারা দাজ্জালকে রিসিভ করার জন্য বসে আছে আর তারা ভাবছে আগামীর বিশ্ব তারা শাসন করবে ইহুদিদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কারণ দাজ্জালকে ওই ইসরায়েলের তেল আবিবের লোত নামক জায়গায় ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন পৃথিবীতে মুসলমান দ্বারা দত্ত করবে আমরা কিন্তু যে ঘটনায় ছিলাম ঘটনা এখনো শেষ না ঘটনা এখনো আল্লাহর নবী বললেন তামিম দাঁড়িয়ে এবং তার সাথে 30 জনকে দাজ্জাল তখন বলল আমার একটা আফসোস আছে আমার একটা কি আছে তখন তারা বললেন তোমার আবার কিসের আফসোস সে বলল আমি তামাম দুনিয়াতে যেতে পারবো কিন্তু দুইটা জায়গায় ঢুকে আমি কখনো মানুষের ঈমান কেড়ে নিতে পারবো তারা বললেন কোন দুইটা জায়গায় তুমি ঢুকতে পারবে না দাজ্জাল বলল আমি মক্কা আর মদিনায় ঢুকতে পারবো মক্কার এই যে আপনারা ওমরা করতে যারা গিয়েছেন মক্কা শহরে ঢুকার সময় দেখবেন রেহালের একটা গেট আছে না নাই হাদিসে এসেছে ওই স্থানের নাম উল্লেখ করা হয়েছে হাদিসে যখন দাজ্জাল মক্কায় ঢুকার জন্য এই জায়গা দিয়ে যাবে আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে তলোয়ার দিয়ে সেখান থেকে ভাগায়া দিবে দাজ্জাল আবার মদিনার দিকে যাওয়া আরম্ভ করবে যেতে যেতে উহুদ পাহাড়ের কাছাকাছি যাবে সেখান থেকেও ফেরেশতারা ভাগায়া দিবে দাজ্জাল আফসোস করে বলেছে এই দুইটা জায়গায় আমি যেতে পারবো না আল্লাহর নবী যখন সাহাবীদেরকে এই দাজ্জালের ঘটনা শোনাচ্ছিলেন হাতের মধ্যে লাঠি ছিল জুড়ে বলেন কি ছিল আল্লাহ নবী লাঠি দিয়ে মাটিতে আঘাত করলেন তিনবার আঘাত করলেন কয়বার আল্লাহ নবী বললেন হাদিহি তৈবা হাদিহি তৈবা হাদিহি তৈবা তৈবা হচ্ছে মদিনার আরেকটা নাম মানে পবিত্র শহর নবীজি বলছেন এটা আমার পবিত্র শহর মদিনা হাদিহি তৈবা হাদিহি তৈবা হাদিহি তৈবা এটা মদিনা এটা মদিনা এটা আমার মদিনা এই জন্য আমার শহরে আল্লাহ দাজ্জালকে ঢুকতে দিবেন না দাজ্জালকে তখন এই 30 জন জিজ্ঞেস করেছিলেন তুমি দুনিয়াতে যাওয়ার পরে কতদিন তুমি থাকবা আত্মপ্রকাশ হওয়ার পরে কই দিন থাকবা সে তখন জবাব দিল দুনিয়াতে আমি থাকবো মোট 40 দিন তাহলে সবাই বলেন দাজ্জাল দুনিয়াতে আসার পরে থাকবে কই দিন আরো জোরে বলেন কই দিন তবে আমার 40 দিন তোমাদের 40 দিনের মতো না দাজ্জাল বলেছে আমার প্রথম দিনটা হবে এক বছরের সমান প্রথম দিন হবে আরো জোরে বলেন দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাদ বাকি 37 দিন স্বাভাবিক দিনের মতো থাকবে সাহাবীরা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের প্রথম দিনটাই যদি হয় এক বছরের লম্বা এক বছরের সমান যদি প্রথম দিনটা হয় তাহলে আমরা নামাজগুলো কিভাবে আদায় করব কারণ একদিনে তো নামাজ হলো পাঁচ ওয়াক্ত তো সারা বছরের সমান যদি একদিন হয় কেমনে নামাজ পড়ব নবীজি বললেন আমার আখির উম্মতের কাছে খবর পৌঁছাইয়া দিও যদি দাজ্জালের জামানা তারা পেয়ে যায় দাজ্জালের প্রথম দিনে তারা যেন নামাজগুলোকে অনুমান করে করে আদায় করে অর্থাৎ নামাজগুলোকে তারা হিসাব করে করে হিসাব করে করে কিছুক্ষণ পর 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 নামাজ আদায় করে করে অনুমান করে যেন নামাজ আদায় করে সুবহানাল্লাহ এইভাবে করে দাজ্জাল দুনিয়াতে ফিতনা ছড়াবে কষ্ট হচ্ছে আপনাদের এবার আসেন প্রশ্ন হলো দাজ্জাল যে ফিতনা ছড়াবে ফিতনাগুলো কয় রকম হবে আপনাদের কি কষ্ট হচ্ছে না আমি কিন্তু শেষ দিকে চলে এসেছি এখন আপনাদের মনোযোগী থাকা লাগবে কষ্ট হচ্ছে বেশি না দাজ্জালের ফিতনাগুলো কি ধরনের হবে হাদিস থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন তার এক হাতে থাকবে জান্নাত আরে খাতে থাকবে জাহান্নাম নবীজি বলেছেন দাজ্জাল হলো ধোকাবাজ দাজ্জাল হলো প্রতারক সে যখন তোমাদেরকে জান্নাত দেখাবে মনে করবা ওইটা হলো তোমাদের জন্য জাহান্নাম দাজ্জাল যেটা জাহান্নাম দেখাবে মনে করবা ওইটা তোমাদের জন্য অর্থাৎ দাজ্জাল জান্নাত জাহান্নাম দুই হাতে নিয়ে বলবে আমি তোমাদের রব আমার উপর ঈমান আনো ঈমান আনলে জান্নাতে যাবা ঈমান না আনলে সুদাই আগুনে ফালায় দিব আল্লাহর নবী বলেছেন দাজ্জালের কাছে ঈমান বিক্রি করো না জেনে বুঝে দাজ্জালের আগুনে যদি ঝাঁপ দাও আগুনে ঝাঁপ দেওয়ার পরে দেখবা সেটা তোমার জন্য আল্লাহর জান্নাতের বাগান
নবীজি বলেছেন শুধু তাই নয় দাজ্জালকে আল্লাহ আরো কিছু অলৌকিক ক্ষমতা দিবেন তার দুই হাতে দুইটা নদী থাকবে এক হাতে দেখা যাবে ওই নদীর পানি স্বচ্ছ মিষ্টি আরেক হাতের দিকে দেখা যাবে ওই দিকের পানি পানি না আগুন নবীজি বলেছেন যেটা আগুন দেখবা মনে করবা ওইটাই পানি যেটা পানি দেখবা ওইটা মনে করবা আগুন সুতরাং জেনে বুঝে দাজ্জালের আগুনের নদীতে ঝাঁপ দিও ঈমান তার কাছে দিও না ঈমান না দিয়ে দাজ্জালের আগুনের নদীতে ঝাঁপ দিলে দেখবা সেটা তোমার জন্য জান্নাতের নহর হয়ে যাবে শুধু তাই নয় দাজ্জালকে আল্লাহ আরো ক্ষমতা দিবেন সারা দুনিয়া সে ঘুরে বেড়াবে দুইটা জায়গা ছাড়া মক্কা আর মদিনা শুধু তাই নয় আল্লাহ নবী বলেছেন দাজ্জাল এমন এলাকা দিয়ে যাবে ওই এলাকায় দুর্ভিক্ষ চলবে বলবে এই যে দেখো আমার উপর ঈমান আনো আকাশকে বলবো বৃষ্টি হতে বলবে বৃষ্টি নাজিল হও বৃষ্টি নাজিল হবে জমিনকে বলবে জমিন থেকে ফসল উদ্গত হও জমিন থেকে ফসল উদ্গত হবে কিন্তু ঈমানদাররা ঈমান আনবে না ঈমানদারদেরকে সে তখন নির্যাতন করবে নিপীড়ন করবে আসলে যুগে যুগে ঈমানদারদের স্বভাব হলো ঈমানদাররা প্রয়োজনে নির্যাতিত হবে জেলে যাবে ফাঁসির দড়ি গলায় নিয়ে নিবে এরপরেও ঈমানদার কখনো বাতিলের সামনে মাথা নোয়াবে না কারণ ঈমানদাররা কেবলমাত্র একজনকে ভয় করে তিনি কে আজকে ঈমানদাররা ঘরে থাকতে পারে না বাড়িতে থাকতে পারে না আপনাদের এলাকার এক সোনার টুকরা বাংলাদেশের সম্পত্তি নিয়ে আজ এলাকায় নাই ঠিক কিনা এই সময় কিন্তু বেশি দিন থাকবে না যুগে যুগে নবীরা ইমানের কারণে হিজরত করেছেন যুগে যুগে ইমানদাররা ইমানের কারণে ইমানি আন্দোলনের কারণে ঘর বাড়ি ছাড়া হয়েছেন কিন্তু ইমানদাররা বিজয়ীর বেশে ফিরে এসে দিনের পতাকা সমুন্নত করেছেন আর দিন বিরোধীরা তারা জমিন থেকে নিশ্চিহ্ন হয়েছে ঠিক কিনা সুতরাং অন্ধকার দেখে হতাশ হবেন না চতুর্দিকে অন্ধকার এই অন্ধকার একদিন দূরীভূত হয়ে যাবে অন্ধকার দূরীভূত হয়ে আলো আসবে সারা রাত যাওয়ার পরে যেমন সকালবেলা ভোরবেলা সূর্য উঠে ঠিক তেমনিভাবে ইসলামের উপর যে দুর্দিন এসেছে অচিরেই এই দুর্দিন চলে যাবে ইসলামের পতাকা সমুন্নত হবে এই সমাজে এই দেশে কুরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ আমরা সেই আন্দোলনে কারা কারা সামিল থাকবো দু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের দাজ্জাল এইরকম ফিতনা ছড়াবে দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দেওয়া হবে দাজ্জাল জীবিত মানুষকে মারবে মারার পরে আবার জিন্দা করবে সর্বশেষ দাজ্জাল যে ইমানদার যুবককে হত্যা করবে সেই ঘটনা বলবো না শেষের দিকে চলে যাব দুনিয়ার সেই সময়ের সর্বোত্তম মোমেন যুবক দাজ্জাল মক্কায় ঢুকতে চাইবে ফেরেশতারা ভাগাইয়া দিবে মক্কা থেকে বের হয়ে যখন মদিনার দিকে যাবে তখন ওই সর্বোত্তম যুবকের সঙ্গে দেখা হয়ে যাবে দাজ্জাল বলবে আমার উপর ঈমান আনো লম্বা হাদিস সংক্ষেপ করে বলছি যুবক তখন বলবে না আমি তোমার উপর ঈমান আনবো না কারণ আমি ঈমান এনেছি কার উপরে তুমি তো দাজ্জাল আমি তোমাকে চিনে ফেলেছি কারণ মুমিনরা দাজ্জালকে ঠিকই চিনতে পারবে দাজ্জাল তখন বলবে আমি তোমার রব আর অন্য কোনো রব নাই দুইজনের কথাবার্তায় আশেপাশে মানুষ এসে জড়ো হয়ে যাবে সে তখন বলবে আশেপাশে যারা জড়ো হয়েছে শোনো দেখবে এখনই তাকে আমি হত্যা করব তার জীবন কেড়ে নিব আবার আমি জীবন ফিরাইয়া দিব তাহলে তো তোমরা বুঝতে পারবা আমি হচ্ছে আসল রব সে তখন ওই যুবককে মেরে ফেলবে আবার জীবিত করবে তখন যুবককে বলবে দেখো কিছুক্ষণ আগে আমি তোমাকে হত্যা করেছি এখন নাই তাহলে ওই দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচবো সেটা আমি আলোচনার শেষে বলবো এবার আসেন এই দাজ্জাল যখন গোটা দুনিয়াতে ফিতনা চালাবে ইমানদারদের ইমান কেড়ে নেওয়া উপক্রম হয়ে যাবে বহু মানুষকে ইমান হারা করে ফেলবে আর দাজ্জালের সহযোগী হবে কারা শোনেন আল্লাহর নবী বলেছেন আকথারু আতবাউ দাজ্জাল মিনাল ইয়াহুদ ইহুদিদের অধিকাংশই হবে দাজ্জালের অনুসারী অন্য হাদিসে এসেছে ইরানের তেহরান থেকে অদূরে আসফাহান শহরের অনেক ভ্রষ্ট লোকেরা তার সৈন্য হবে অনেক অজ্ঞ মূর্খ মহিলারা
তার অনুসারী হবে ইহুদিদের সংখ্যাই হবে সবচেয়ে বেশি দাজ্জালের সাথে মোট 70 হাজার সৈন্য থাকবে কত হাজার আরো জোরে বলেন দাজ্জাল তার 70 হাজার সৈন্য নিয়ে গোটা দুনিয়াতে বিশৃঙ্খলা ঘটাবে ইমাম মাহদী আলাইহি সালাম সিরিয়ার দামেস্ক শহরে তখন হেডকোয়ার্টার থাকবে একদিন ফজরের নামাজে আজান হয়ে যাবে ইমাম মাহদী তখন নামাজি ইমামতির জন্য সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদ ওই মসজিদে ইকামত হবে তিনি ইমামতিতে দাঁড়াবেন ওই সময় দেখা যাবে ওই মসজিদের সাদা গম্বুজের উপরে ঈসা আলাইহিস সালাম অবতরণ করেছেন আল্লাহু আকবার ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন অগরব ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আমাদের আমাদের নবীর আগের নবী আমাদের নবীর আগের নবীরা নবী হওয়ার পরেও আমার নবীর উম্মত হওয়ার জন্য তামান্না পোষণ করেছেন মুসা নবী বলেছেন আল্লাহ তুমি আমাকে মুসা না বানায়া মুসা পয়গম্বর না বানায়া যদি আখেরি জামানার নবীর উম্মত বানাতে আমার জন্য ভালো হতো আল্লাহু আকবার তিনি দোয়া করেছেন আল্লাহ দোয়া কবুল করেন নাই কিন্তু ঈসা নবী নাসুর বান্দা ঈসা নবী নাছর বান্দা ঈসা নবী বলেছেন আল্লাহ তুমি আমাকে নবী বানিয়ে ফেলেছো কিন্তু তোমার কাছে আমার আবদার আমার আবেদন হলো দয়া করে তুমি আখেরি জামানার নবীর উম্মত আমাকে বানাও ঈসা নবী এতবার দোয়া করেছেন শেষ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করেছেন আল্লাহ বললেন ঈসা তোমার মৌত হবে না আমি তোমাকে আখেরি জামানার উম্মত বানায়া দুনিয়াতে পাঠাবো সুবহানাল্লাহ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তাকে শুলে চড়ায় মারার জন্য যখন এসেছিল ঈসা আলাইহিস সালামের সুরদ্ধরা আরেকজন লোক ছিলেন ওই লোকটাকে তারা হত্যা করেছে খ্রিস্টানরা আকীদা পোষণ করে ঈসা নবীকে তারা শুলে চড়ায় হত্যা করেছে আসলে ওইটা ঈসা ছিলেন না ওইটা ছিলেন মিসা ওইটা ঈসা ছিলেন না ওইটা ছিলেন মিসা খ্রিস্টানরা আছে মিসা নিয়ে আমরা আছি খ্রিস্টান আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইহুদিরা তাকে শুলে চড়াতে পারে নাই খ্রিস্টানরা শুলে চড়াতে পারে নাই হত্যাও করতে পারে নাই বরং ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাইয়া নিয়েছেন কি এজন্য আমরা আছি আসল ঈসা নিয়ে আর খ্রিস্টানরা আছে নকল মিসা তারা আছে মিসা নিয়ে ওইটা আসলে ঈসা ছিলেন না ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন একজন নবী এখনো মৃত্যুবরণ করেন নাই ওই নবীর নাম হচ্ছে জুড়ে বলেন ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন যখন দাজ্জাল এসে গোটা দুনিয়ায় ফেতনা চালাবে দাজ্জালকে কতল করার জন্য আখেরি জামানায় ঈসা নবীকে যিনি পাঠাবেন তিনি কি আর শোনেন শোনেন সেই পাঠানোর কাহিনী বলছি ফজরের নামাজে ইকামত হয়ে যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের ইমাম ইকামত হয়ে যাবে ওই সময় দেখা যাবে দামেস্কের সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার ডানার উপরে ভর করে ওই মসজিদে অবতরণ করবেন সুবহানাল্লাহ মানুষেরা তার দিকে তাকাবে দেখবে ঈসা আলাইহিস সালামের চুল আর দাড়ি থেকে টপ টপ করে পানি পড়ছে যেন দেখলে মনে হবে মাত্রই তিনি গোসল আর ওযু করে এসেছেন সুবহানাল্লাহ মাহদী আলাইহিস সালাম দেখেই চিনে ফেলবেন ইনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে ইমামতির জায়গা থেকে সরে যাবেন বলবেন আসেন আপনি নামাজে ইমামতি করবেন ঈসা আলাইহিস সালাম বলবেন না আপনি হচ্ছেন গোটা মুসলিম বিশ্বের গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা আপনি আমির আপনি ইমামতি করবেন আমি মুক্তাদি হব তখন তিনি মুক্তাদি হবেন মাহদী আলাইহিস সালাম নামাজের ইমামতি করবেন অন্যদিকে দাজ্জাল তার 70 হাজার বাহিনী নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং মাহদীর অনুসারীদেরকে হত্যার জন্য এই দামেস্ক শহরের দিকে সে এগিয়ে আসতে থাকবে অন্যদিকে ঈসা আলাইহিস সালাম নামাজ শেষ করে মাহদী আলাইহিস সালামকে পাশে রেখে বলবেন সবাই প্রস্তুত হও দাজ্জালের ফিতনা দুনিয়াতে আর চলতে দেওয়া হবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য এবার মাহদীর বাহিনী মাহদীর সৈন্যবাহিনী রেডি তারা যখন দামেস্ক থেকে রওনা হবেন দেখবেন তারা আর যাওয়া লাগে না ওই দিকে দাজ্জাল তার বাহিনী নিয়ে চলে দাজ্জাল আসার পরে দাজ্জাল এবার নিজেই অবাক দাজ্জাল ঈসা নবীকে দেখার পরে ভীত সন্ত্রস্ত হবে হাদিসে এসেছে নবীজি বলেছেন কতটা ভয় পাবে শোনেন নবীজি লবণের উদাহরণ দিয়েছেন বলেন তো লবণ যদি পানিতে রাখা হয় লবণ কি হবে জি
পানি হয়ে যাবে গলে যাবে নবীজি লবণের উদাহরণ দিয়েছেন নবীজি বলেছেন লবণ পানিতে রাখলে যেমন লবণ গলে যায় ঠিক তেমনি দাজ্জাল তার 70,000 ইহুদি বাহিনী নিয়ে আসার পরে যখন সে ঈসা নবীকে দেখবে তখন সে লবণের মতো গলে যাওয়ার অবস্থা হয়ে যাবে সে তখন 70,000 এর বাহিনী ফালায়া থুইয়া ভাগা আরম্ভ করবে দৌড়াতে 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 ঈসা নবীর ভয়ে যেতে যেতে লুদ শহরে চলে যাবে লুদ লাম ডাল পেশ আজকে গিয়ে গুগলে সার্চ করবেন এটা ফিলিস্তিনের জমিন ছিল ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিনও বর্বর ইসরায়েলিদের না এটা একটু বলে দিই তারপরে কাহিনীটা শেষ করব এই যে এই মাঠ এই জায়গাটা এটা এই এলাকার কোনো না কোনো একজনের জায়গা না এটা স্কুলের জায়গা না পাশে ক্ষেত আছে না মনে করেন সভাপতি সাহেবের এখানে 6খানি জায়গা আছে আরেকজন ফেনী থেকে এসে উনার জায়গা দখল কইরা সাইনবোর্ড লাগিয়েছে আপনারা কি ওই লোকটাকে ওই জমির ভূমির মালিক বলবেন না দখলদার বলবেন ইসরায়েলের ইহুদিরা হচ্ছে দখলদার 1 ইঞ্চি মাটিও তাদের নয় অটোমান সাম্রাজ্যের যখন পতন হয় যুবক ভাইরা ইতিহাস শুনেন অটোমান সাম্রাজ্যের যখন পতন হয় তুর্কি খেলাফত উসমানীয় খেলাফতের পতন হওয়ার পরে ব্রিটেন এই ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের এই আরব অঞ্চলগুলোকে তারা দখল করে নেয় তখন ব্রিটেন আর ফ্রান্স ভাগাভাগি করে ওই অঞ্চল শাসন করে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ইহুদিদেরকে আশ্বস্ত করলেন যে আমি তোমাদের জন্য মধ্যপ্রাচ্যে একটা ইহুদি রাষ্ট্র গঠন করে দিব পশ্চিমারা শুরু থেকেই এদেরকে ভেটো দিয়েছে সহযোগিতা করেছে 1930 সালের পরে হিটলার হিটলারের নাম শুনেছেন আপনারা আরে বাপ রে বাপ বেটা কাম করছে কি একাই এক লোক একাই 60 লক্ষ ইহুদি মারছে কয় লক্ষ হিটলার যখন গোটা দুনিয়াতে ইহুদি নিধন যজ্ঞ আরম্ভ করলো তখন ইউরোপ এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই ইহুদিরা জাহাজে করে করে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে আসা আরম্ভ করলো এখানে এসে তারা চাষাবাদ কৃষিকাজ আরম্ভ করলো আস্তে আস্তে করে এরা ফিলিস্তিনিদের বাড়িতে থেকে ঘর বাড়িতে থেকে ফিলিস্তিনিদেরই জায়গা জমি দখল করে ওই যে আমাদের টেকনাফে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গারা আশ্রিত হয়ে আসছে না এইরকম এরা আশ্রয় নেওয়ার জন্য আছে এরপরে মানে যে প্লেটে ভাত খেয়েছে ওই প্লেট পরে ছিদ্র করে দিয়েছে ফিলিস্তিনিদেরকেই তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়ে ফিলিস্তিনিদের ভূমি তারা দখল করা আরম্ভ করেছে আর তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছে সেই সময় থেকেই এই পশ্চিমা দুনিয়া কেন সেই কারণও বলছি তারা সেই সময় থেকেই চিন্তা করেছে তুর্কি খেলাফতের পতন হওয়ার পরেই তাদের চিন্তা ছিল বিশ্বকে তারা শাসন করবে এখন তারা থাকে পশ্চিমা দুনিয়ায় মধ্যপ্রাচ্যে তাদের আগ্রাসন মধ্যপ্রাচ্যে তাদের শক্তিমত্তা ধরে রাখতে হলে মধ্যপ্রাচ্যে একটা ভেজাল লাগায়া রাখতে আপনারা কি ঘুমায় গেছেন না মধ্যপ্রাচ্যে একটা ভেজাল লাগায়া রাখতে হবে দুনিয়াতে বর্তমানে ইহুদির জনসংখ্যা 80 লক্ষ কত লক্ষ একটু কম বেশি হইতে পারে 1 কোটি এখনো হয় 80 লক্ষ যুক্তরাষ্ট্র যত বড় দেশ তারা চাইলে এই 80 লক্ষ ইহুদিদেরকে তাদের এলাকায় তাদের দেশে তারা জায়গা দিতে কিন্তু তারা দিল না কেন মধ্যপ্রাচ্যে তারা তাদের আগ্রাসন মধ্যপ্রাচ্যে তারা তাদের শক্তি ধরে রাখতে চায় এজন্য মধ্যপ্রাচ্যে বিশপুরা এক জাতি ইহুদিদেরকে এনেছে তারা জানে এই ইহুদিরা যেখানেই যায় সেখানেই কোনো না কোনো ভেজাল লাগায় ইহুদিদেরকে এই আমেরিকানরা পশ্চিমা দুনিয়া এরাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এনে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে এরাই এদেরকে সেট করে রেখেছে কেন সেট করেছে সেটা কি বলবো পশ্চিমা দুনিয়ায় যারা বাস করে ওরা তেলের জন্য মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর উপর ডিপেন্ড করে নির্ভর করে এখন তারা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো থেকে তেল কিনে ডলার দিয়ে ডলারের বিনিময়ে তারা দেখছি আমি শুধু রাজপুত্রদেরকে ডলার দিব আর তেল নিব তারা বিনিময়ে আমাকে কিচ্ছু দিবে না এমনটা হতে কি করলো তারা চিন্তা করলো মধ্যপ্রাচ্যে একটা ভেজাল লাগায় রাখি ইহুদিদেরকে নিয়ে আসলো ইসরায়েলের ইহুদিদেরকে সামরিক সহায়তা অর্থনৈতিক সহায়তা সবচেয়ে বেশি দেয় কে জানেন মার্কিন যুক্তরাষ্ট্র কেন তাদেরকে প্রশিক্ষণ দেয় তারা তাদেরকে অস্ত্র দেয় তারা মিলিয়ন বিলিয়ন ডলার দেয় তারা কেন দেয় যাতে মধ্যপ্রাচ্যে ভেজাল লাগায় রাখতে পারে
যদি ইসরায়েলের ইহুদিরা পারমাণবিক দিক থেকে শক্তিশালী হয় তো মধ্যপ্রাচ্যে বাস করা অন্যান্য দেশগুলোকে আমেরিকা বলতে পারবে তোমরা তো ঝুঁকির মধ্যে আছো এদের এত অস্ত্র আছে তোমাদের তো অস্ত্র দরকার তোমাদের অস্ত্র নাই ভালো কথা অস্ত্র তো আমার কাছে আছে অস্ত্র আমার কাছে আছে তুমি ডলার নিয়ে আমার দেশে আসো আমি শুধু ডলার দিব আর তুমি তেল দিবা বিনিময়ে আমাকে কিছু দিবা না এটা হতে পারে না তোমার সামরিক নিরাপত্তার জন্য আসো আমার কাছে যুদ্ধ বিমান আছে আমার কাছে মিসাইল আছে আমার কাছে অস্ত্র আছে মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে আসো অস্ত্র নিয়ে যাও গিভ এন্ড গিভেন এভাবে করে তারা অস্ত্রের ব্যবসা জমজমাট রাখলো অন্যদিকে তারা কি করলো মধ্যপ্রাচ্য যেন আরব দেশের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হতে না পারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে ইসরায়েল নামক বিস্ফোরা জারজ রাষ্ট্রের গোড়াপত্তনে তারাই সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমাদের বাংলাদেশের পাসপোর্টে সব দেশে যাওয়ার অনুমতি আছে পাসপোর্ট কার কার আছে হাত তুলেন মাশাআল্লাহ হাত নামান দেখবেন পাসপোর্টে লেখা আছে একটা দেশে যেতে পারবেন না নাম কি ইসরায়েলকে আমাদের বাংলাদেশও এখনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয় নাই কারণ ইসরায়েল বলতে পৃথিবীতে বৈধ কোনো রাষ্ট্র নেই এরা হচ্ছে দখলদার এরা অসভ্য এরা সন্ত্রাসী এরা হচ্ছে মানুষ তো বিচারক আর পশ্চিমা দুনিয়ার এরা নিজেদেরকে সভ্য দাবি করে তারা বলে তারা সবসময় সন্ত্রাসের বিপক্ষে অথচ দুনিয়াতে সবচেয়ে বড় সন্ত্রাসী হলো এই পশ্চিমা জানোয়ারেরা আপনারা বলবেন কিভাবে এই ইসরায়েলিরা 70 বছরের বেশি ফিলিস্তিনিদের উপর হামলা চালায় কিচ্ছু বলে না তারা যখনই হামাস ঘুরে দাঁড়িয়েছে হামাসকে তারা বলছে সন্ত্রাসী তো 200 কোটি মুসলমানের প্রশ্ন হলো পশ্চিমা জানোয়ারদের কাছে হামাস যখন প্রতিরোধ করে ঘুরে দাঁড়িয়েছে তখন তারা যদি সন্ত্রাসী তোমাদের মুখে তারা সন্ত্রাসী হয় তাহলে 70 বছর যে বর্বর ইহুদিরা তাদের উপর হামলা চালিয়েছে তাদেরকে তো 70,000 বার সন্ত্রাসী বলা দরকার ছিল বললা না কেন কেন বললা না এটা আমরা বুঝি এই জানোয়ারেরা কি করেছে নাকি জানোয়ারেরা কি করেছে বিরাট বড় যুদ্ধাপরাধ করে বসেছে বেসামরিক নাগরিকদের উপরে হামলা চালিয়েছে আন্তর্জাতিক নিয়ম নীতির তুয়াক্কা না করে বেসামরিক নাগরিকদের উপরে হামলা চালিয়েছে এই অসভ্য বর্বর ইহুদি জানোয়ারেরা হসপিটালে থাকা মানুষগুলোর উপরেও মিসাইল হামলা চালিয়েছে আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে বাইডেন সাহেব যুক্তরাষ্ট্র থেকে ওয়াশিংটন থেকে তেল আবিবে উড়ে আসলেন উড়ে আসার পরে ব্রিফিং করলেন তিনি বললেন এটা হামাস করেছে চিন্তা করেছেন এটা কে করেছে ইসরায়েলের বর্বর ইহুদিদের পক্ষে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের পক্ষে সমর্থন দিয়ে দিল বাইডেন সমর্থন দিয়ে দিল ফ্রান্সের আরেক খবিশ এই খবিশকে কেন খবিশ বলেছি কারণ তার রাষ্ট্রে তারই মদদে আমাদের নবীর কার্টুন বহুবার প্রদর্শন হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট খবিশ ইমানুয়েল ম্যাক্রো কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো আরেক বেটা তার নিজের পায়ের তলায় মাটি নাই পুতিন বাবাজি এমন সেজা সেচছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেও ইহুদিদের পক্ষে দাঁড়িয়েছে আমাদের পাশের দেশের দাদাও ইহুদিদের পক্ষ নিয়েছেন এবং দাদা বলেছেন হাসিয়ান না শোনেন দাদা বলেছেন ফিলিস্তিনিরা সন্ত্রাসী আমার খুব হাসি পেয়েছে এই কারণে দাদার পরোক্ষ মদদে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে গুজরাটে হামলা হয়েছে দাদার প্রত্যক্ষ পরোক্ষ মদদে আমাদের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে এই কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে দাদা আর তার ছেলেপেলেরাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসীর মুখে এমন কথা শুনলে আমাদের হাসিই পায় এই ভারতবর্ষের ইতিহাস আপনারা শুনেন এই ভারতের যা কিছু আছে কুতুব মিনার শীষ মিনার আগ্রার তাজমহল লাল কেল্লা আল্লাহ আমাকে সবগুলাই দেখিয়েছেন এই ভারতে আমি 4-5 বার সফর করে
এই সবগুলো জায়গা দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আপনি ভারতে গেলে দেখবেন ভারতে দেখার মতো যা কিছু আছে এগুলো হিন্দুদের বাপ দাদারা বানায় নাই সব মুসলমানদের হাতের স্থাপনা এই ভারতকে মুসলমান 800 বছর শাসন করেছে মুসলমান শাসকরা যদি সন্ত্রাসী হতেন তাহলে কি ভারতবর্ষে কোনো হিন্দু থাকতো না মুসলমান শাসকগণ ছিলেন উদা তারা ছিলেন শান্তির পক্ষে আর যার কারণে 800 বছরের শাসনামলে সুদীর্ঘ এই শাসনামলের ইতিহাস বলছি ইতিহাস সাক্ষী তারা কখনো কোনো মন্দির দখল করে মসজিদ বানান না কোনো অমুসলিমকে পিটান নাই মারেন নাই মাত্র 70 বছর হয়েছে 70 বছর হয়েছে ব্রিটিশদের থেকে যখন স্বাধীনতা লাভ করেছে এরপর থেকে ভারত হিন্দুরা পরিচালনা করছেন এই 70 বছরে তারা ইতিহাসের জঘন্য কাজ করেছে আমাদের 800 বছরের শাসনে কোনো মুসলমান একটা মন্দির দখল করে নাই তারা 70 বছরের শাসনামলে ভারতের বহু মসজিদ ভেঙেছে আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে আমাদের হৃদয়কে তারা টুকরা টুকরা করে দিয়েছে তারা তাবরিজ নামক যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে এই হচ্ছে এই জঘন্য সন্ত্রাসীদের ইতিহাস আমাদের সমাজে দাদাদের কিছু গোলাম দেখা যায় যারা দাদা বাবুদের গোলামি করে এতদিন যা হওয়ার হয়েছে কিন্তু নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে যখন দল মত নির্বিশেষে সব মুসলমান সমর্থন দিয়েছে এরপরে সেই ফিলিস্তিনি মুসলমানদেরকে সন্ত্রাসী বলা দাদা বাবুদের গোলামি এই দেশে যারাই করবে তাদেরকে দেশের মুসলমান জাতীয়ভাবে বয়কট করবে এবার আসেন ঈসা নবী দাজ্জালকে তাড়িয়ে নিয়ে নিয়ে যাবেন কোথায় লুদ বলেন কোথায় বাবেলুদ ওটা কোন দেশে ওইটাও এই ইহুদিরা দখল করে রেখেছে ইসরায়েলের তেল আবিবের থেকে অনেক কাছাকাছি একটা জায়গা লুদ লুদ সিটি আজকে সবগুলো বাড়িতে গিয়ে গুগলে মিলাবেন এখন তো গুগল শরীফ আছে আমাদের মিলানোর জন্য তাই না গুগল শরীফ নাম দিয়েছি এটার আমি বাবে লুদের কাছে নিয়ে যাবেন ওখানে গিয়ে ঈসা নবী তারে ধরবেন বর্ষা দিয়ে তাকে বর্ষার আঘাতে দাজ্জালকে তিনি খতম করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দাজ্জাল শেষ দাজ্জাল ওই 70 হাজারের অবস্থা কি হবে এদেরকে মুসলমানরা কচুকাটা করবে আল্লাহর হাবিব বলেছেন কোন ইহুদি যদি জান বাঁচানোর জন্য গাছের আড়ালে যায় আল্লাহ গাছের জবান খুলে দিবেন গাছ বলবে ইমানদার আমার পিছনে ইহুদি আছে তাকে হত্যা করো কোন দেয়ালের আড়ালে কোন ইহুদি গিয়ে লুকালে দেয়ালের জবান আল্লাহ খুলে দিবেন দেয়াল বলবে হে মুজাহিদ আমার পিছনে এসে দেখো এই ইহুদি তাকে হত্যা করো যে ইহুদিরা এখন মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনে আমাদের ভাই বোন এবং নারীদের উপরে হামলা চালাচ্ছ অপেক্ষা করো ইমাম মাহদি এবং দাজ্জালের হাতে তোমাদের পতন হবে প্রিয় ভাইয়েরা প্রিয় উপস্থিতি আপনাদের কি বিশ্বাস হয় আল্লাহর নবী বলেছেন গত জুমার খুতবা ইউটিউবে আছে যারা পারেন শুনে নেবেন নবীজি ফিলিস্তিন সম্পর্কে 10টা ভবিষ্যৎবাণী করেছেন এবং বলেছেন এই ফিলিস্তিনিরাই আগামীর বিশ্ব শাসন করবে এটা আমার মতো ছোট হুজুরের কথা না বলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের একদল লোক কিয়ামত পর্যন্ত হকের উপর থেকে লড়াই করবে গোটা দুনিয়া তাদের বিরোধিতা করল আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তাদেরকে বিজয় দিব ফেরেশতা পাঠাইয়া বিজয় দিব আজ কষ্ট লাগে কাফির কাফির এই সময়ে ভাই ভাই কাফির কাফির কথা বুঝেন নাই আমার ইহুদিদের পক্ষে সব কুফফার এখন একমত না দুই মত কয়েকটা দেশ আছে রাশিয়া চীন উত্তর কোরিয়া এরা রাজনৈতিক কারণে বিরোধী পলিটিক্যাল কারণে কূটনৈতিক কারণে এছাড়া বাদবাকি সব কাফেররা একজোট কাফির কাফির
কিন্তু আমাদের খলিফারা খলিফা মানে বুঝছেন তো আপনারা আমাদের আমিরুল মুজাহিদিন যারা আরব দেশে আছেন প্রিন্সরা আর আমাদের 57টি রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রপ্রধানরা আপনারা জনগণ তাদেরকে গালিগালাজ করেন কিনা এই ভয়ে তারা নামে মাত্র বিবৃতি আর প্রেস ব্রিফিং করে তারা তাদের কর্মকাণ্ড গুছায়া রেখেছেন আবার কেউ কেউ মিডিয়ার সামনে বড় বড় কথা বলে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে নিজের দেশের নৌবাহিনীও আবার জাতিসংঘের অধীনে শান্তিরক্ষী মিশনে পাঠিয়েছেন এটা জাতিসংঘ না এটার নাম মুসলিম জাতি নিধন সংঘ কারণ তারা কাশ্মীরিদের পক্ষে কথা বলে না চেচনিয়া বসনিয়া সিরিয়া লেবানন মিয়ানমার আফগানিস্তান কাশ্মীর ফিলিস্তিন এগুলোর নির্যাতন তাদের চোখে পড়ে না দুনিয়ায় একটা কাফির মল্লি তাদের হাউ মাউ শুরু হয়ে যায় এজন্য বলেছি এটা জাতিসংঘ নয় এটা হচ্ছে মুসলিম জাতিকে শেষ করে দেওয়ার সংঘ আমাদের খলিফারা আর আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধানরা ভয়ের চোটে শেষ আমেরিকা দুইটা রণতরী পাঠিয়ে দিয়েছে অস্ত্রশস্ত্র দিচ্ছে ওইদিকে রাশিয়ার প্রেসিডেন্টের এক মিত্র চেচনিয়া চালায় নাম জানেন তো আপনারা রমজান কাদিরভ কি সাহস করে বলেছে আমাদেরকে অনুমতি দেওয়া হোক ইসরায়েলকে উড়াইয়া দিব সাহস করে বলেছে কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশের রাষ্ট্রপ্রধান ইরান বাদে অন্যান্য কোনো মুসলিম রাষ্ট্রপ্রধানরা রমজান কাদিরভের মতো সাহসী কথা তারা উচ্চারণ করতে পারেন নাই আমরা যুদ্ধের পক্ষে নই কিন্তু অন্তত একজোট হয়ে যদি সবাই বলতেন অচিরেই ইসরায়েল হামলা বন্ধ করা নইলে ব্যবস্থা নিত ব্যবস্থা নিব শুধু 57টি মুসলিম রাষ্ট্র একজোট হয়ে এই কথা বললে দেখবেন ইসরায়েলের ইহুদিরা ভয়ে থরথর করে কেঁপে ভূমধ্য সাগরে ভেসে যাবে এক হতে পারে না আমাদের খলিফারা আর আমাদের রাষ্ট্রপ্রধানরা এক হতে পারে অবস্থা দেখে মনে হচ্ছে তারা আকাশের পানে তাকিয়ে আছেন দেখি আমরা কষ্ট না করে আসমান থেকে আবাবিল আসে কিনা এখন তাদের এই তাকানোর ফলে আল্লাহ যদি দয়া করে আবাবিল পাঠানো এই আবাবিল কিন্তু গজব হয়ে ইহুদিদের উপরে পড়বে না যদি পড়েও আমাদের খলিফা আর নিশ্চুপ থাকা মুনাফিক নামধারী ইমানদারদের উপরে মুনাফিকদের উপরে আবাবিল গজব হয়ে পড়ে যাবে কারণ অন্যায় দেখে নির্যাতন দেখো আমরা চুপচাপ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমরা বাংলাদেশে বসবাস করি কিন্তু আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করে আমার তো মনে হয় শুনেন আমরা খালি ওয়াজের মাঠ গরম করার জন্য কথা বলছি না যদি আমাদের সুযোগ থাকতো আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে বর্ডার খুলে দেওয়া হতো সুযোগ দেওয়া হতো তাহলে এদেশের হাজারো নয় লক্ষ লক্ষ কোটি কোটি যুবক ফিলিস্তিনের জন্য জীবন দিয়ে দিত ভয় পাবেন না আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব ইনশাআল্লাহ আগামীর বিশ্ব মুসলমানদের বিশ্ব যে আলেমদেরকে এখন হাতে পায়ে দড়ি লাগানো হয়েছে এই আলেমরা আগামী দিনে বিশ্ব শাসন করবে চোর বাটপাট ডাকাতরা নিঃশেষ হয়ে যাবে এই ফতোয়া দিয়েছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ভাইয়েরা নবীজির ফতোয়াগুলো জানার জন্য কিতাবুল ফিতান আখেরি জামানার ফিতনা অধ্যায়ের সব হাদিসগুলো আমরা একবার পড়ে নিতে পারবো না ইনশাআল্লাহ এতক্ষণ তো বাস্তবতার ভিত্তিতে ইমাম মাহদী দাজ্জাল ঈসা আলাইহিস সালাম নিয়ে কথা বললাম এবার সব ফিতনা থেকে বাঁচার কিছু আমল শোনারও দরকার আছে না নাই আপনাদের কষ্ট হচ্ছে না 5 মিনিট সময় দিতে পারবেন তো এরপরে সবাইকে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব ইনশাআল্লাহ এবার আসেন দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা কি আমল করব আল্লাহর নবী আমাদেরকে আমল শিখিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তিনটা আমল আমরা আজকে শিখে যাব ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার 1 মা বোনরা কি মাহফিলে আছে নাকি
সবাই শুনেন মা বোনেরাও শুনেন দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব এক নাম্বার আমল হচ্ছে আত্তামাসসুক বিল ইসলাম ইসলামকে আমরা কঠিন ভাবে আঁকড়ে ধরব বিশেষ করে আল্লাহর সকল গুনাহগুলো জানব যাতে করে দাজ্জালের ফিতনায় আমরা পড়ে না যাই আমার আল্লাহ আল্লাহ ছাড়াও তার অনেকগুলো গুনাহবাচক নাম আছে না নাই ইবাদ দাওয়া তিনি হচ্ছেন শাফিয়াল আমরান তিনি হচ্ছেন গিয়াসাল মুস্তাগীসিন আমার আল্লাহর এরকম 99টা নাম আছে এগুলো জানবেন তাহলে দাজ্জালের ধোকায় পড়ার কোনো সুযোগ থাকবে নাম্বার 2 যখন আপনারা নামাজ আদায় করেন শেষ বৈঠকে তাসাহুদ পড়ে দুরুদ পড়ে দোয়া মাসুরা পড়ার পরে নবীজি বলেছেন দোয়ায় মাসুরার পরে চারটা বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চাও জুরে বলেন কয়টা দোয়া শিখারেন আল্লাহর নবী বললেন দোয়া করে নিও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এই দোয়াটা কারা কারা পারেন মুখস্থ আছে হাত তুলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামান খুব খুশি হয়েছে আমি যাদের মুখস্থ নাই মুখস্থ করে ফেলবেন খুব শর্ট সংক্ষিপ্ত দোয়া আবার বলছি আমার সাথে বলেন আল্লাহুম্মা একজন চুপ থাকবেন না বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال কি সুন্দর দোয়া আল্লাহর নবী বলেছেন নামাজে সালাম ফেরানোর আগে চারটি বিষয় সম্পর্কে আল্লাহর কাছে আশ্রয় চাও বলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও ওয়া মিন আযাবিল কবর কবরের আযাব থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও কারণ আদম সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনা হলো সবচেয়ে বড় ফিতনা এজন্য সকল নবী রাসূলরা তাদের উম্মতদেরকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন এইজন্য নামাজে সালাম ফেরানোর আগে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করব কার কাছে তিন নাম্বার শেষ আমলটা শিখাইয়া যায় জুমার দিনে সূরা কাহাফ আপনারা তিলাওয়াত করবেন কোন সূরা আরো জোরে বলেন কোন সূরা এটা হবে জুমার দিনের সিলেবাস জুমার দিনে আমরা সূরা কাহাফ পড়ব সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে ফেলবেন কষ্ট করে মুখস্থ করবেন প্রতিদিন যদি আমরা একটা আয়াত মুখস্থ করি তাহলে 10 দিনে হয়ে যাবে মোট কয়টা আয়াত জুরে বলেন কয়টা আয়াত যুবক ভাইরা প্রত্যেক দিন কি আপনারা একটা আয়াত মুখস্থ করতে পারবেন না তাহলে 10 দিনে হয়ে যাবে 10টা ইনশাআল্লাহ এই সূরা কাহাফের 10টা আয়াত মুখস্থ করবেন পুরা সূরা যদি নাও পারেন তো 10টা আয়াত অন্তত মুখস্থ করবেন আর জুমার দিনে পড়বেন নবীজি বলেছেন এই 10টা আয়াত যারা সূরা কাহাফের 10টা আয়াত যারা মুখস্থ করে জুমার দিনে পড়বে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবেন আল্লাহ আমাদেরকে ইমাম মাহদির সৈন্য হওয়ার সব রকমের কোয়ালিটি দান করেন আল্লাহ আমাদের দুর্বল ইমানকে সবল করে দেন আমাদের সবাইকে ইমানের জন্য কবুল করে নেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি কেউ উঠবেন না এটাই হতে পারে জীবনের শেষ মাহফিল শেষ মুনাজাত নিজের বাপের জন্য মায়ের জন্য দোয়া করেন যারা কবরে চলে গিয়েছে